মাদক ও যৌনবর্ধক ওষুধ খেয়েছিলেন কি না পরীক্ষার নির্দেশ রাজধানীর কলাবাগানে বাগানে স্কুল ছাত্রীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি ইফতেখার দিহান মাদক ও যৌনবর্ধক ওষুধ খেয়েছিলেন কি না তা পরীক্ষা করতে নির্দেশ দিয়েছেন আদালত আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিনারা এই নির্দেশ দেন এর আগে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কলাবাগান থানার পরিদর্শক আসাদুজ্জামান কোনো মাদক ও যৌনবর্ধক ওষুধ খেয়েছেন কিনা তা পরীক্ষার আবেদন করেন শুনানি শেষে বিচারক তা মঞ্জুর করেন আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক এসআই এস আই স্বপন কুমার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পুলিশ আবেদনে বলেছে আসামি ফারদেন ইফতেকার দিহান ধর্ষণকালে কোনো মাদক সেবন করেছিলেন কি না তা জানার জন্য তার ডোপ টেস্ট করা প্রয়োজন এছাড়া তিনি ধর্ষণকালে কোনো যৌনবর্ধক ওষুধ সেবন করেছিলেন কি না এবং সেবন করলে কোন ধরনের ওষুধ সেবন করেছিলেন তার দিহানের রক্ত থেকে নমুনা সংগ্রহপূর্বক পরীক্ষা করে বিশেষজ্ঞদের মতামত প্রয়োজন গত সাতই জানুয়ারি দুপুরে গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে আনোয়ার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান দিহান পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরপর ওই দিন দিবগত রাতে নিহত ছাত্রীর বাবা কলাবাগান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই মামলায় গ্রেপ্তার দিহান গত আটই জানুয়ারি আদালতে একশত চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত এছাড়া পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য তিন বন্ধুকে আটক করেছিল কিন্তু ঘটনার সঙ্গে না থাকায় দিহানের জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেওয়া হয় এর আগে গত দশই জানুয়ারি দিহানের ডিএনএ পরীক্ষার অনুমতি দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসিন আরা গতকাল মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি নিউ মার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এসি আবুল হাসান বলেন আমরা আদালতের কাছে ডোপ টেস্টের অনুমতি প্রার্থনা করেছি আশা করছি আদালত বিষয়টি আমলে নিয়ে ডোপ টেস্টের অনুমতি দিয়ে দেবেন অনুমতি পাওয়ার পর আমরা দিহানের ডোপ টেস্ট করবো সেখানে বেরিয়ে আসবে তিনি মাদকাসক্ত কিনা এছাড়া ময়নাতদন্তের প্রতিবেদন পেলে আমরা জানতে পারব ধর্ষণের আগে ওই ছাত্রীকে চেতনানাশক খাওয়ানো হয়েছিল কেনা আসামি ইফতেখার বাসার দারোয়ান দুলাল গতকাল মামলার সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদের আদালতে ফৌজদারি কার্যবিধির একশত চৌষট্টি ধারায় জবানবন্দি দেন তিনি সাক্ষ্য শেষে তাকে ছেড়ে দেওয়া হয় অপেক্ষা ময়নাতদন্ত প্রতিবেদনের বিকৃত যৌনাচারের ফলে অতিরিক্ত রক্তক্ষরণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিভাগের প্রধান ডাক্তার সোহেল মাহমুদ জানিয়েছিলেন বলেন আমরা সন্দেহ করছি ধর্ষণের পূর্বে ছাত্রীকে চেতনানাশক খাওয়ানো হতে পারে নাও হতে পারে আসলে শুধু শরীর দেখে অনেক কিছু বোঝা যায় না সেজন্য ময়নাতদন্তের প্রতিবেদন এলে সব পরিষ্কার হয়ে যাবে ডিএমপি নিউ মার্কেট জোনের অতিরিক্ত উপকমিশনার এডিসি ইসানুল ফেরদোস আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ভুক্তভোগীর সঙ্গে আসামির প্রেমের সম্পর্ক ছিল আসামির মা বাসায় না থাকায় সুযোগ পেয়ে ভুক্তভোগীকে কলাবাগানের ওই ফাঁকা বাসায় ডেকে নেওয়া হয় এরপর জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করা হয় পরে ওই ছাত্রীর জননাঙ্গ থেকে রক্তক্ষরণ শুরু হয় এডিসি আরো বলেন শারীরিক অবস্থা খারাপ হলে ওই ছাত্রী মাথা ঘুরে পড়ে যায় এরপর তাকে চিকিৎসার জন্য আনর খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এরপর ওই দিন অর্থাৎ বৃহস্পতিবার দুপুর একটা পঁচিশ মিনিটে হাসপাতাল থেকে আমাদের বিষয়টি জানানো হয় পরে আমরা লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ময়নাতদন্তের জন্য পাঠাই আনোয়ার খান মর্ডার্ন হাসপাতাল থেকে ধর্ষণের কথা বলা হয়েছে এ ঘটনায় করা মামলার এজাহারে ছাত্রীর বাবা জানান ওই ছাত্রী তার মাকে ফোন করে কোচিং থেকে লেখাপড়ার কাগজ আনার কথা বলে বাসা থেকে বের হয় হঠাৎ দুপুর একটা আঠারো মিনিটে ফারদিন ইফতেখার দিহান কিশোরীর মাকে ফোন করেন সে সময় দিহান ফোনে জানান ছাত্রী তার বাসায় গিয়েছিল আকমিকভাবে অচেতন হয়ে পড়ায় তাকে আনর খান মডার্ন হাসপাতালে নেওয়া হয় ঘটনার দিন ছাত্রীর মা বলেছিলেন হাসপাতালে গিয়ে দেখি ওর প্রচুর রক্তক্ষরণ হয়েছে আমার ধারণা মেয়েকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে আমি এর বিচার চাই